প্রায় আট মাস আগের ঘটনা আগরতলা রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল কিছু ছেলে মেয়ে তাদের একজনকে এলাকার মানুষ ধরে পেটায় আক্রান্ত ছেলেটি বুধবার রাতে জিবি হাসপাতালে মারা যায় ছেলেটির নাম অভি ঋষি দাস তার পরিবারের লোকজন জানিয়েছে এই আট মাস তার চিকিৎসা চলছিল অভি ঋষি দাসের বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাটে অভি তার প্রেমিকাকে নিয়ে আগরতলা রেল স্টেশনে গিয়েছিল মেয়েটির বাড়ি প্রতাপ করে আর দুইটা ছেলে ট্রেশনে ঘুরতে গেছি ঘুরতে যাওনে তো ট্রেশনের ফুলা দুইটা ছেলে দুইটা সর্থে তো আমার সিলেট হনে নিচের থেকে উ তারা উঠছে উঠতে দেহে আমরা তো ফুলাটা ফুলাটার বন্ধুর কাছে ফোন করছে তারপরে সামলাটা খুঁজতে খুঁজতে আর ট্রেশনের উপরে এসেছে তো এন থেকে তার মানে টেনা তারপরে বাড়িতে লেগে গেছে বাড়িতে নিয়ে তো বিচারের লোক কইতেছে মায়া ফুলা দুজনে কালকে বিচার করে দুজনের দিকে দুজনে দিয়ে দিন তো কতক্ষণ পরে সামলাটে মানে আমার বিচার তো ভাইয়া তারারে